গত এপিসোডে আমরা দেখেছিলাম জিজি সাংময়ের সাথে ঘুমাতে চাইলে সাংময় মানা করে দেয়। এরপর দেখি জিয়ানের ফোনে তিয়ানশির কল আসে আর জিয়ান সেখান থেকে উঠে ও কথা বলার জন্য বাইরে চলে যায়। তো তিয়ানশি জিয়ানকে বলে, আমি কিছুদিনের জন্য বিজনেস ট্রিপে যাচ্ছি, তুমি কি কিছুদিনের জন্য আমার বাসায় এসে থাকতে পারবে? বিকজ আমার বাসায় প্ল্যানগুলো যদি ঠিকমতো পানি না পায় তবে সেগুলো মারা যাবে। তো এ কথা শুনে জিয়ান রাজি হয়ে যায় অ্যান্ড বলে, ওকে আমি কাল সকালে তোমার বাসায় চলে আসব। নেক্সট মর্নিং দেখি জিয়ান যখন তিয়ানশির বাসায় আসে তখন দেখে তিয়ানশি ওর পুরনো সব জিনিসপত্র অনেক যত্ন করে গুছিয়ে রেখেছে, যেটা দেখে জিয়ান অনেক অবাক হয় ও মনে মনে বলতে থাকে, তিয়ানশি হয়তো এখনও আমাকে ভুলতে পারেনি। এরপর বেলকনিতে জিয়ান প্ল্যান্টে পানি দিতে আসলে ও দেখে তিয়ানশি ওর ফেভারিট ফ্লাওয়ার লাগিয়ে রেখেছে। তো এসব দেখে জিয়ান মনে মনে তিয়ানশির কথা ভাবতে থাকে আর তখনই ওর ফোনে তিয়ানশির একটি এসএমএস আসে। তো তিয়ানশি বলে, যদি তোমার আমার ঘর পছন্দ হয় তবে আমার বাসায় তোমাকে স্বাগতম অ্যান্ড তুমি চাইলে আমার বাসায় আবার ফিরে আসতে পারো। তো জিয়ান এসএমএসটি পড়ার পর ও ভাবতে থাকে, যদি তিয়ানশি আবার এই রিলেশন কন্টিনিউ করতে চায় তো আমার ফিরে আসতে কোনো সমস্যা নেই। তো জিয়ান যখন চলে যাচ্ছিল তখন হঠাৎ ওর অফিসের বসের সাথে সাংময়ের জিমের এক মেম্বারের সাথে কথা বলতে দেখে। নেক্সট সিনে দেখি পিটার চেন সে তার ওয়ার্কার্সদের বলছে, তোমরা সেই লোকটিকে খুঁজে বের করো যার হাত ডিএনএ মেশিন রাখার পর মেশিনের প্রসেসিং বন্ধ হয়ে যায় অ্যান্ড ওয়ার্নিং সাইন দেখাচ্ছিল। এরপর সে জিয়ানের পাঠানো রোবট হ্যান্ডের ভিডিও ক্লিপটি দেখতে থাকে যেখানে জিয়ানের সাথে সাংময়ও বসা ছিল। দেন আমরা দেখি সাংময়ের গ্র্যান্ডপার সাথে দেখা করতে যায় বাট সে সেখানে না থাকায় সাংময়ের গ্র্যান্ডপাকে কল করতে থাকে, যেখানে গ্র্যান্ডপা তার বান্ধবীর সাথে ড্যান্সে মগ্ন থাকায় সে কল পিক করে না। তো সাংময় বলতে থাকে, যখন আমি ট্রেনিং এর মেইন স্টেজে পর্যন্ত এসেছি আর তখনই সে এখান থেকে গায়েব। ঠিক সেই সময় সাংময়ের কাছে একটি ম্যাজিক বল আসে যেটাতে লেখা ছিল, তুমি তোমার ট্রেনিং এর থার্ড পজিশনে আছো, এখন থেকে তোমার পাওয়ার আরো বেড়ে যাবে আর এই সময় তুমি সব রঙে একই দেখতে পাবে, এর মধ্যে তুমি কোনো ভিন্নতা দেখতে পাবে না অ্যান্ড তুমি এমন কিছু ভিশন দেখবে যা ফিউচারে ঘটবে, তাই তোমাকে অনেক সাবধানে থাকতে হবে, নয়তো তুমি কোনো ভুল করে ফেললে তুমি বিপদে পড়বে। তো এসব কথা সাংময় কিছু বুঝতে না পেরে ও জোরে চিৎকার দিয়ে বলতে থাকে, এমন কেউ কি আছো যে আমাকে এই কথার অর্থটা বলবে? এরপর দেখি জিয়ানের বস জিয়ানকে এসে বলছে, পিটার চেন তোমার ফোন নাম্বার আমার কাছে চেয়েছিল বিকজ সে তোমার রোবট হ্যান্ডের সম্পর্কে জানতে অনেক আগ্রহী। তো জিয়ান এই কথা শুনে ও অনেক হ্যাপি হয়ে যায়। দেন জিজি সাংময়ের ডায়েরি নিয়ে ওর লেখা পড়তে থাকে যেখানে লেখা ছিল, আমি মর্নিংয়ে জিয়ানের হেয়ার ওয়াশ করেছি, ওর জন্য খাবার তৈরি করেছি অ্যান্ড ওর ভুলে যাওয়া ফাইল নিয়ে অফিসে পৌঁছে দিয়েছি এবং সব থেকে ওর জন্য বেয়ার্স এনে দিয়েছি। তো এরপর আরও কিছু পড়তে যাবে আর তখনই সাংময় দেখে দৌড়ে এসে ওর কাছ থেকে ডায়েরি ছিনিয়ে নিয়ে বলে, তুমি চুপি চুপি কেন আমার ডায়েরি পড়ছো? তো জিজি শুনে বলে, ও তবে এটা তোমার ডায়েরি? এরপর বলে, তুমি কি আমার সাথে ডেটে যেতে পারবে? তো সাংময় শুনে বলে, কখনো না। জিজি বলে, তবে কি তুমি জিয়ানের সাথে যেতে চাও? সাংময় মাথা নাড়িয়ে বলে, আমি তেমনটা বলিনি। তখন জিজি বলে, আমি জিয়ানকে 18 বছর ধরে চিনি, ও কিসে হ্যাপি থাকে সেটা আমি ভালো জানি বাট আমি এসব তোমাকে তখনই বলবো যখন তুমি আমার সাথে শপিংয়ে যাবে। নেক্সট দেখি জিজি অ্যান্ড সাংময় একটি শপিং মলে আসে অ্যান্ড জিজি সাংময়ের ক্লোজে গিয়ে সাংময়কে ধরে সেলফি তুলে। তো সাংময় বলে, তুমি এসব কি করছো? তখন জিজি বলে, এই ছবি জিয়ানকে পাঠানো হবে। তো সাংময় শুনে বলে, প্লিজ তুমি এমনটা করো না, নয়তো ও তোমাকে অ্যান্ড আমাকে নিয়ে অন্য কিছু ভাববে। তো জিজি বলে, ভাবুক তাতে তোমার কি, কজ আমি তো এটাই চাই ও আমাদের নিয়ে অন্য কিছু ভাবুক, তবে তো ওর জেলাসি ফিল হবে অ্যান্ড ও তোমার আরো কাছাকাছি আসতে চাইবে। তো সাংময় বলে, ওর জেলাসি ফিল কেন হবে, ও তো তিয়ানশির সাথে ভালোই আছে। আর এটা শুনে জিজি বলে, তোমরা ছেলেরা কখনো মেয়েদেরকে বুঝতে পারো না। এরপর বলে, বলো তো একটি মেয়ের এক্সকে ভুলতে চাইলে তার কি করা উচিত? তো সাংময় কোনো অ্যান্সার করতে পারে না। তখন জিজি বলে, তার একটি নতুন রিলেশনে যাওয়া উচিত। তো সাংময় শুনে বলে, তোমার কি মনে হয় আমি জিয়ানকে লাইক করি? জিজি শোনা বলে, বাট তোমার বিহেভ দেখে তো মনে হয় তুমি জিয়ানকে লাইক করো, নয়তো তুমি ওর সাথে এত ভালো বিহেভ কেন করো? তখন সাংময় বলে, আমি ওর অ্যাঞ্জেল গার্ডিয়ান হই তাই। তো ওর কথা শুনে জিজি হেসে বলে, ফানি করা বন্ধ করো। এরপর জিজি ওকে দুটি ক্যান্ডি দিয়ে বলে, তুমি কোন কালারটি পছন্দ করবে? তো সাংময় দুটি কালারকে ডিফারেন্স করতে না পেরে ও বলে যে যেকোনো একটি হলেই চলবে, কজ ওর চোখে দুটি কালারই দেখতে একই রকম লাগছে। এরপর ও বাহিরে আসলে দেখে সবকিছুর কালার ওর কাছে একই রকম দেখতে লাগছে আর ঠিক তখনই সাংময় একটি বেবিকে দেখে যেটি একটি কারের সামনে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে আর তখনই সাংময় দৌড়ে এসে বেবিটাকে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে প্রোটেক্ট করে।
এরপর দেখি সাংমার আইস পুরোপুরি ব্লু হয়ে যায় এন্ড তখন ও বুঝতে পারে বেবিটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ। নেক্সট সিনে দেখি সাংমার বসে ভাবছে ও এখন ওর ট্রেনিং এর থার্ড স্টেজে পৌঁছেছে আর তাই ও এমন অনেক কিছু দেখতে পাচ্ছে যা একজন নর্মাল পারসন তা দেখতে পায় না। আর তখনই সাংময় পিটার চেনকে কারে করে যেতে দেখে, যেটা দেখে ওর মনে হয়তো এমন কিছু ঘটতে যাচ্ছে যা ও বুঝতে পারছে না। এদিকে জিজি এসে জিয়ানকে জেলাসি ফিল করানোর জন্য ওকে জানায় আজ ওরা দুজন শপিংয়ে গিয়েছিল। আর জিয়ান শুনে অবাক হয়ে বলে, রিয়েলি সাংময় তোর সাথে শপিংয়ে গিয়েছিল? তো জিজি জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? তো জিজি কেন জিজ্ঞেস করলে জিয়ান বলে, না এমনি জিজ্ঞেস করেছিলাম। এরপর জিজি জিয়ানকে বলে ওর হরর মুভি দেখতে ইচ্ছে করছে, বাট তুই যেহেতু বিজি তাই ভাবছি আমি সাংমার সাথে চলে যাব। তো ও এটা বলার পর জিয়ান বলে, আমি ততটা বিজি নই যতটা তুই ভাবছিস। তো ওর এই কথা শুনে জিজি তখন হাসি দিয়ে চলে যায়। এরপর দেখি জিয়ান অ্যান্ড সাংময়কে মুভি থিয়েটারে, বাট যেখানে জিজি আসার কথা থাকলেও জিজি একটি কাজের বাহানায় ও মানা করে দেয়। দেন ওরা মুভি দেখতে চলে যায়। তো মুভি দেখার এক পর্যায়ে ওরা যখন একজন আরেকজনের ক্লোজে আসে তখনই সাংময় হঠাৎ ওর আবার ব্যাক পেন শুরু হয়। তো সাংময় ওর কাছ থেকে সরে যায় এবং মনে মনে বলতে থাকে, আমার সাথে কি হচ্ছে, আমি তো আমার উইংস কন্ট্রোল করা একেবারে পুরোপুরি হারিয়ে ফেলেছি, বাট ভাগ্য ভালো যে উইংস এই মুহূর্তে বের হয়নি। আফটার দ্যাট ওদের মুভি দেখার পর্ব শেষ হলে জিয়ান সাংময়কে জানায় কালো পিটার চেনের সাথে দেখা করতে যাচ্ছে, যেটা শুনে সাংময় বলে ওর কাছে পিটার চেনকে ভালো মানুষ মনে হয় না। ওদিকে জিজি জিয়ানের ডগিকে বলছে, আমি জানি ওরা দুজন একজন আরেকজনকে পছন্দ করে, তাই আমাদের উচিত ওদের হেল্প করা। নেক্সট সিনে জিয়ানকে দেখি ও পিটার চেনের অফিসে আসে, যেখানে ওর ইনভেনশন নিয়ে কথা বলে, যেটাতে পিটার চেন জিয়ানকে তার অফিসে জয়েন করার অফার করে। তো এটা শুনে জিয়ান খুব খুশি হয়ে যায়। এরপর দেখি জিয়ান অ্যান্ড সাংময় জিমে এক্সারসাইজ করার সময় ও পিটার চেনের অনেক প্রশংসা করতে থাকে, যেখানে জিয়ান বলে পিটার চেন একমাত্র ব্যক্তি যে পুরো দুনিয়াকে পরিবর্তন করতে পারে। এরপর দেখি জিয়ান সাংময়ের বিছানা গুছিয়ে দিচ্ছে, কজ জিজি সাংময়ের রুমে ঘুমানোর কারণে সাংময়কে জিমে ঘুমাতে হয়। এরপর রাতে সাংময় বেডে শোয়ার পর ওর হঠাৎ পিটার চেনের দৃশ্যটি আবার ওর চোখে ভেসে ওঠে, যেটাতে সাংময় বুঝতে পারে সামনে কিছু একটা খারাপ ঘটনা ঘটতে যাচ্ছে। নেক্সট সিনে দেখি জিজি বারে বসে ড্রিঙ্কস করছে, তখন হঠাৎ ও তিয়ানশিকে দেখতে পায় অ্যান্ড ওকে দেখে তিয়ানশি জিজ্ঞেস করে, আমি তো শুনেছিলাম তোমার নাকি অস্ট্রেলিয়ায় বিয়ে হয়েছে, বাট তুমি এখানে কি করছো? তো তিয়ানশির কথার জবাবে জিজি বলে, আমি তো শুনেছিলাম তুমি বিজনেস ট্রিপে গিয়েছিলে, এখন তো দেখছি তোমাকে এখানে। তো তিয়ানশি বলে, আমার ফ্লাইট মিস হয়েছে। আর তখনই সেখানে এনজি উপস্থিত হয় অ্যান্ড তিয়ানশি ওকে জিজির সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয়, বাট জিজি তিয়ানশিকে অপছন্দ করায় ও তিয়ানশিকে বলে, যদি নেক্সট টাইম তুমি জিয়ানকে ডিস্টার্ব করো অ্যান্ড ওকে হার্ট করার ট্রাই করো তবে আমি তোমাকে ছাড়বো না। আর এটা শুনে তিয়ানশি বলে, মনে হচ্ছে তুমি আজ একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছ, তো আমি তোমার জন্য একটি ট্যাক্সি ভাড়া করে দিব। আর এটা শুনে জিজি বলে, মনে হয় না তোমার ভাড়া করা ট্যাক্সি আমার পছন্দ হবে, নয়তো এনজির মতো এমন মেয়েকে তুমি পছন্দ করতে না। আর এটা বলে জিজি সেখান থেকে চলে যায়। ও চলে যাওয়ার পর এনজি তিয়ানশিকে বলে, আমার ড্যাডকে তোমার কথা বলেছি, তো তুমি কি আজ রাতে আমার ড্যাডের সাথে দেখা করবে? তো তিয়ানশি শুনে তা অ্যাকসেপ্ট করে। তো নেক্সট সিনে দেখি জিয়ান রোকো কোম্পানির মিটিংয়ে বসে আছে, তখনই ওর ফোনে সাংময়ের একটি এসএমএস আসে, যেটাতে লেখা থাকে, পিটার চেনকে আমার কাছে ভালো লোক মনে হয় না। তো এসএমএস দেখে জিয়ান তা ইগনোর করে। এরপর দেখি সাংময় পিটার চেনের কোম্পানিতে আসে জিয়ানকে নিতে, আর তখনই ও একটি রুমের ভেতরে যায় যেখানে অনেক লোককে বেডে শুয়ে থাকতে দেখে অ্যান্ড ওর ব্লু আইজের সাহায্যে কিছু ভিশন দেখতে পায় যেটা ফিউচারে ঘটতে যাচ্ছে। আর তখনই ওখানে দুজন ডক্টর আসে আর ও সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর জিয়ানের কাছে চলে আসে আর বলে, আমার কাছে এখানকার সবকিছু গরমিল লাগছে। আর এটা বলে ও জিয়ানকে নিয়ে যেতে চায়, বাট জিয়ান এসব বিলিভ করে না, তাই ও ওর হাত ছেড়ে দিয়ে ওকে এখান থেকে চলে যেতে বলে, যেটা শুনে সাংময় বলে, এই মেয়ে সত্যি আমাকে পাগল করে ছাড়বে। নেক্সট দিনে দেখি পিটার চেন লিফটের রেকর্ডিং চেক করছে, যেখানে লিফটের ভেতর কাউকে যাওয়া আসা করতে দেখা যায়নি, তবে এত উপরে জিয়ানের কাছে সেই লোকটি কিভাবে এলো। আর তখনই পিটার চেনের কাছে এক ওয়ার্কার এসে বলে, আমাদের একটি রুমে একজন পার্সনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, যেটি আমরা ওই দিন ডিএনএ মেশিনের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছিলাম, যার কারণে ওই দিন মেশিনটির ওয়ার্ক প্রসেসিং বন্ধ হয়ে গিয়েছিল অ্যান্ড ওয়ার্নিং সাইন দেখাচ্ছিল। এর মানে ওই দিন ফিঙ্গারপ্রিন্ট পার্সন অ্যান্ড আজকে যে এসেছিল এর ফিঙ্গারপ্রিন্ট একই, দ্যাট মিন্স এই দুজনই একই ব্যক্তি। আর পিটার চেন এটা শুনে বুঝতে পেরে বলে, ফাইনালি আমি এতদিন পর তোমাকে খুঁজে পেয়েছি। নেক্সট সিনে আমরা দেখি জিজি জিয়ানকে তিয়ানশি সম্পর্কে জিজ্ঞেস করছে, ও কি ফিরে এসেছে? তো জিয়ান বলে, এখনো আসেনি, ও এখনো ওর বিজনেস ট্রিপে আছে। আর এটা শুনে জিজি বলে, মাঝে মধ্যে আমার কাছে মনে হয় তোকে একটা জোরে থাপ্পড় দেই, কারণ তিয়ানশি অলরেডি ফিরে এসেছে। কাল রাতে আমি ওকে একটি মেয়ের সাথে বারে দেখেছি,
আর এটা শুনে জিয়ান হাসতে থাকে আর বলে তুই এখন এসব বলা বন্ধ কর যখনই তোর সাথে আমার দেখা হয় তখনই তুই তিয়ানশি সম্পর্কে উল্টাপাল্টা কথা বলিস আর এটা শুনে জিজি তখন রাগ করে সেখান থেকে চলে যায় দেন আমরা তিয়ানশিকে দেখতে পাই যে কিনা এনজির সাথে বাসায় ফিরে এনজি যখন তিয়ানশিকে বিদায় দিয়ে যাচ্ছিল তখনই ও জিয়ানকে দেখে আর ওকে দেখে ও মনে মনে বলতে থাকে ওরা কি আজ ডেটে যাচ্ছে এরপর আমরা দেখি তিয়ানশি জিয়ানকে ফোন করে বলে ও ফিরে এসেছে যখন জিয়ান তিয়ানশির বাসায় আসে তখন সে ওকে একটি নেকলেস গিফট করে তো তিয়ানশি যখন জিয়ানের জন্য কফি বানাতে যায় তখন জিয়ান তিয়ানশির কোর্ট থেকে ফ্লাইট টিকিট পায় যেটাতে ও জানতে পারে তিয়ানশি আজকে না দুদিন আগে দেশে ফিরেছে আর তখনই তিয়ানশির ফোনে এনজির মেসেজ আসে যেখানে লেখা ছিল কাল রাতে তুমি তোমার ওয়ালেট আমার বাসায় ভুলে ফেলে রেখে এসেছো এগুলো দেখে জিয়ান অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যায় অ্যান্ড তিয়ানশি যখন কফি নিয়ে আসে এসে দেখে জিয়ান সেখানে নেই এরপর আমরা সাংমোকে জিমে দেখি যেখানে ওর কাছে জিজির একটি মেসেজ আসে আজকে আমি এখান থেকে চলে যাচ্ছি তো তুমি আমার জায়গায় জিয়ানের খেয়াল রেখো এরপর দেখি মেংসিজু সাংমার কাছে আসে আর ওকে বলে আজ রাতে আমরা সবাই ডিনারের জন্য যাচ্ছি তো তুইও সময় মতো চলে আসিস এরপর আমরা দেখি ওরা সবাই ডিনারের জন্য এসেছে যেখানে ওরা সবাই সেখানে অনেক এনজয় করে এরপর সাংময় অ্যান্ড মিংসিজু যখন রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিল তখন ওরা প্যাংতাওকে পিটার চেনের সাথে দেখে যেখানে প্যাংতাও পিটারকে বলতে থাকে আমি অনেক বেশি এনার্জেটিক আর হেলদি আছি তো আপনি যখন চাইবেন আমি আপনার কোম্পানিতে আমার বডি টেস্টের জন্য চলে আসব তো পিটার চেন বলে ঠিক আছে বাট খেয়াল রাখবে টেস্টের আগে তুমি কোনো অ্যালকোহল বা স্মোক করতে পারবে না তো প্যাংতাও বলে ঠিক আছে বাট আমার পেমেন্টটা কবে পাবো তো পিটার চেন বলে দুই তিন দিনের মধ্যে তোমার পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে এরপর প্যাংতাও চলে যাওয়ার পর তখন পিটার চেনের কাছে তিয়ানশি আসে তো ওদের দেখে সাংময় অনেকটা শকড হয়ে যায় আর মনে মনে বলতে থাকে দুনিয়াটা কত ছোট এখানে সবাই একজন আরেকজনকে চেনে এরপর ওরা দুজন সেখান থেকে চলে যায় এদিকে তিয়ানশি পিটার চেনের কাছে মালয়েশিয়াতে ওর একটি অর্ডার লঞ্চ করার জন্য তার সাপোর্ট চায় যেটাতে পিটার চেন তিয়ানশিকে বলে আমি কিছুদিন আগে একটি মেয়ের সাথে দেখা করেছি মেয়েটার অনেক ট্যালেন্ট আছে তো তুমি যদি চাও আমি তোমার হেল্প করি তবে তোমাকে প্রুভ করতে হবে তুমি ওই মেয়ের থেকে বেশি ট্যালেন্টেড নেক্সট সিনে আমরা জিয়ানকে ওর অফিসে মন খারাপ করে বসে থাকতে দেখি এরপর সেখানে ওর ফ্রেন্ড আসে এবং ওকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে তো জিয়ান বলে কাল আমি তিয়ানশির বাসা থেকে ওকে না বলে চলে এসেছি বাট তিয়ানশি এখনও আমাকে জিজ্ঞেস করেনি কেন আমি কিছু না বলে চলে এসেছি যদি আমার কোনো মিসআন্ডারস্ট্যান্ড হয় তো ওকে এসে আমার কাছে সেটা এক্সপ্লেন করা দরকার ছিল বাট ও এখনও আসেনি এটা শুনে ওর ফ্রেন্ড বলে তিয়ানশি ওর কাজে অনেক বিজি থাকে বাট তিয়ানশি তোমাকে অনেক ভালোবাসে তাই তোমার ওর উপর সন্দেহ করা ঠিক হবে না তোমাকে তোমার ভালোবাসার জন্য অলওয়েজ হার্ট ওপেন রাখতে হবে দেন আমরা জিয়ানকে তিয়ানশির অফিসে দেখি যেখানে জিয়ান তিয়ানশিকে দেখে মনে মনে বলতে থাকে এত বছর হয়ে গেছে এখন ওর কাছে ওর কাজ বেশি ইম্পর্টেন্ট বাট যা কিছু হোক না কেন আমি তিয়ানশির সাথে বেশি দিন রাগ করে থাকতে পারি না এরপর দেখি ওরা ছাদে বসে কথা বলছে যেখানে তিয়ানশি জিয়ানকে জিজ্ঞেস করে কেন ও সেদিন না বলে চলে এসেছিল তো জিয়ান ওকে জিজ্ঞেস করে তুমি কি এনজিকে পছন্দ করো যেটাতে তিয়ানশি বলে একটুও না এনজির ফাদার আমার টিচার ছিল তাই আমি সেদিন তার সাথে দেখা করতে গিয়েছিলাম এই কথা তোমাকে এই জন্য সেদিন বলিনি যাতে তুমি আমাদের দুজনের সম্পর্কে অন্য কিছু মিন না করো তোমার কি আমার উপর ভরসা নেই তো জিয়ান বলে এমনটা না আমি তোমাকে ট্রাস্ট করি এরপর তিয়ানশি বলে আমি প্রমিস করছি আজকের পর থেকে আমি আমার কাজে শুধু মনোযোগ দিব না তোমাকেও টাইম দেব এরপর তিয়ানশি জিয়ানকে ওর সাথে বিচে যাওয়ার জন্য ইনভাইট করে আর এটা শুনে জিয়ান অ্যাকসেপ্ট করে নেক্সট দিনে আমরা সাংময়কে ওর গ্র্যান্ডপার সাথে দেখি যেখানে অনেক বৃষ্টি হওয়ার কারণে ছাদ লিক করে বৃষ্টি পানি রুমের ভেতরে পড়ছিল তাই সাংময় ওর গ্র্যান্ডপাকে হেল্প করছিল আর তখনই ওর ক্লকটি দেখে বৃষ্টি পানি পড়ছে তাই ও ভাবে ওর ক্লকটি গ্র্যান্ডপা ঠিকমতো দেখাশোনা করে না তাই ও নিজের সাথে ক্লকটি নিয়ে যেতে চায় বাট গ্র্যান্ডপা বলে তুমি ক্লকটি নিও না তোমার ক্লকটি আমার কাছে সেফ থাকবে কারণ এটা দেখাশোনা তুমি করতে পারবে না নয়তো ছোট একটি ভুলে তোমার অনেক সমস্যা হতে পারে আমি এটা ঠিকভাবে দেখাশোনা করতে পারবো বাট সাংময় ও গ্র্যান্ডপার কথা শোনে না ওর সাথে করে সে ক্লকটি নিয়ে আসে দেন আমরা সাংময়কে জিমে দেখি তখন ওর গ্র্যান্ডপা ওকে মেসেজ করে বলে তোমাকে রেগুলার তোমার ক্লকটির যত্ন নিতে হবে আর ক্লকটির সাথে দিনে চারবার তোমাকে সেলফি নিতে হবে এরপর সাংময় ওর ক্লকটির যত্ন করা শুরু করে দেয় তো নেক্সটে দেখি সাংময় খাবার সময় ওর খাওয়া অফ করে ও ক্লকটির যত্ন নিচ্ছে এমনকি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ না করে ও ক্লকটির যত্ন নেওয়া শুরু করে দেন সাংময় যখন ওর ক্লকটি যত্ন নিচ্ছিল তখন জিয়ান এসে সাংময়কে বলে আমি আজ বাইরে যাচ্ছি তো আমার আসতে লেট হবে আর এটা শুনে সাংময় ওকে বলে তুমি কি ডেটে যাচ্ছ তো জিয়ান বলে না আমি কাজে যাচ্ছি তো সাংময় বলে তোমার সাথে তিয়ানশির কি সবকিছু ঠিক হয়ে গেছে জিয়ান বলে আমি শিওর না বাট ও এখন অনেক চেঞ্জ হয়ে গেছে আর এটা বলে ও তিয়ানশির অনেক প্রশংসা করতে থাকে তো সাংময় এগুলো শুনে ওর সাথে কিছুটা রুড বিহেভ করে সেখান থেকে উঠে ও চলে যেতে থাকে আর মনে মনে বলতে থাকে সারাদিন শুধু তিয়ানশি তিয়ানশি
আর জিয়ান ওর এই বিহেভ দেখে বলে, হঠাৎ ওর আবার কি হলো? এরপর আমরা সাংময়কে ওর জিমের লকারের কাছে দেখি, যেখানে ওর ক্লকটি রেখে সেলফি উঠাচ্ছে। দেন ও জিমের ভেতর আসলে সবাইকে কনগ্রেস বলে সারপ্রাইজ দেয়, কজ সাংময় একটি ফিটনেস জিমের জন্য সিলেক্ট হয়েছে। আর এইদিকে জিয়ানকে আমরা তিয়ানশির সাথে বিচে দেখি, যেখানে ও অনেক খুশিতে থাকে। দেন দেখি সাংময় ওর ক্লকের সাথে সেলফি তুলছিল, তখন সেখানে ম্যাওমাও চলে আসে আর ওকে জিজ্ঞেস করে, তোমার লকারে এটি কি রেখেছ? তো সাংময় বলে, এটা আসলে আমার ফ্রেন্ডের, তো যখন আমি না থাকবো তখন প্লিজ তুমি এটার খেয়াল রেখো। সাংময় যখন ওর লকার রুম থেকে বাইরে আসছিল, তখন সেখান থেকে হঠাৎ দেখে ও একটি বিচে চলে এসেছে, যেখানে জিয়ান আর তিয়ানশি ঘুরতে এসেছে। তখন সাংময় সেখানে জিয়ানের একটি মাথার ব্যান্ড দেখতে পায়, আর সেটা হাতে নিতে ও একটি ভিশন দেখতে পায়, যেখানে জিয়ান একা পানিতে সাঁতার কাটছিল। আর এদিকে আমরা দেখি জিয়ান তিয়ানশির সাথে সাঁতার কাটছে। নেক্সট সিনে আমরা প্যাংতাওকে ফোনে কারোর সাথে কথা বলতে দেখি, যেখানে আমরা জানতে পারি প্যাংতাও সাংময়ের জিম থেকে ক্লায়েন্টদের পিটার চেনের কাছে নিয়ে যায়। তো এইসব কথা তখন মিংসিজু শুনে ফেলে, এতে করে ওদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় আর ওদের মধ্যে তখন ফাইটিং শুরু হয়। দেন সেখানে ম্যামাও চলে আসে আর ওদের দুজনকে থামানোর ট্রাই করতে থাকে। এদিকে আমরা জিয়ানকে একা সাঁতার কাটতে দেখি, তখন ওর সাথে একটি ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ও এতে করে পানির নিচে ডুবে যেতে থাকে। অ্যান্ড সাংময় ওদিকে জিয়ানকে সব জায়গায় খুঁজছিল, তখন ও জিয়ানের হেল্পের আওয়াজ শুনতে পায় আর বুঝতে পারে ও কোনো বিপদে পড়েছে। তো ও মনে মনে বলে, আমি তোমাকে মরতে দিব না, এটা বলে দ্রুত ম্যাজিকের সাহায্যে জিয়ানের কাছে চলে যায়। এরপর আমরা তিয়ানশিকে দেখি, যে কিনা পানি থেকে উঠে এসেছে। বাট যখন ও বুঝতে পারে ও একা পানি থেকে উঠে এসেছে, জিয়ান এখনও আসেনি, তো জিয়ানকে খুঁজতে ও আবার পানিতে ঝাঁপ দেয়। সাংময় যখন জিয়ানের কাছে যাচ্ছিল, তখন ওদিকে ওদের ফাইট থামাতে গিয়ে মিয়মিয়র গায়ে ধাক্কা লাগে, যার ফলে মিয়মিয়র ধাক্কায় ক্লকটি নিচে পড়ে যায় অ্যান্ড ক্লকটি ভেঙে যায়। আর ক্লকটি ভেঙে যাওয়াতে সাংময়ের বডি কাজ করা টোটালি অফ হয়ে যায় আর তখনই ও এক জায়গায় স্টপ হয়ে যায়। তো সাংময় তখন মনে মনে বলতে থাকে, আমার সাথে এটা কী হচ্ছে, আমি জিয়ানের কাছে কেন যেতে পারছি না? আর এরই সাথে এই এপিসোডের এই পার্টটি এখানেই শেষ হয়। পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন।